বন্ধুরা, ডিসেম্বর মাস চলছে, দেখুন আমার সব লেবু গাছে ফুল আসা শুরু হয়েছে, যা আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন। আমি কি পরিচর্যা করে গাছে ফুল আনছি, আমি ডিসেম্বর মাসে কি পরিচর্যা করে গাছে গাছ ভর্তি ফুল আনবেন, এক সপ্তাহের মধ্যে কি কি খাবার দেবেন, কিভাবে প্রুনিং করবেন, আমি সম্পূর্ণ ভিডিওতে আজ তুলে ধরেছি। না কেটে সবটা ভিডিও দেখবেন, আশা করি আপনার কাজে লাগবে। নমস্কার বন্ধুরা, এইচডি রাজা গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব, আমরা ডিসেম্বর মাসে আমরা এমন কি খাবার দিয়ে আমার গাছে প্রচুর পরিমাণে ফুল আসা শুরু হয়েছে ডিসেম্বর মাসে, আপনার এই সিক্রেটটি আজ আপনাদের দেখিয়ে দেবো। বন্ধুরা, আমি কি পরিচর্যা করেছি এবং ডিসেম্বর মাসে লাস্ট কি পরিচর্যা করব, আমি এই সমস্ত প্রকার লেবু গাছে আমরা ফুল আনতে, বন্ধুরা চলুন আমরা দেখে নেই আমরা সমস্ত প্রকার ফুল আনতে আমরা কি পরিচর্যা করছি। দেখুন আমার গাছে কত লেবু এসেছে ডিসেম্বর মাসে, মাস বরাবর চলছে, আমার গাছে কত লেবু এসেছে বন্ধুরা দেখুন। দেখুন আমার গাছে ফুল আসা শুরু হয়েছে। বন্ধুরা, আমাদের যাদের যাদের বাড়িতে লেবু গাছ আছে, আমরা সব ধরনের লেবু গাছে আমরা পরিচর্যা করি, কিন্তু ফুল না আসার উপলব্ধি আমরা সবাই কম বেশি করেছি। বন্ধুরা, আমি ডিসেম্বর মাসে এমন কি পরিচর্যা করছি যা ডিসেম্বর মাসে গাছে ফুল আসা শুরু হয়েছে, আজ সব সিক্রেট আপনাদের আমি তিনটি পদ্ধতিতে দেখিয়ে দেবো। বন্ধুরা, এভাবে পরিচর্যা করলেই বন্ধুরা গাছ ভর্তি ফুল আসবে। দেখুন কীভাবে ফুল আসা শুরু হয়েছে, তবে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনার কাঙ্ক্ষিত ফলাফল নাও পেতে পারেন। তিনটি পদ্ধতিতে ফুল আনার জন্য আমি গাছে কী কী পদ্ধতি অবলম্বন করে গাছে খাবারগুলি দিচ্ছি ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা। বন্ধুরা, প্রথমে আমাদের যে কাজগুলি করতে হবে, প্রচুর ফুল পেতে হলে আমরা নাইট্রোজেন জাতীয় খাবার টোটালি এখন বন্ধ রাখতে হবে, রাসায়নিক আর জৈব হোক, যে কোনো আমরা নাইট্রোজেন জাতীয় খাবার টোটালি বন্ধ রাখবো, যেমন ডিএপি, ইউরিয়া, খোল জল। তবে খোল জল বন্ধুরা কীভাবে অল্প পরিমাণে দিবেন আমি এই ভিডিওতে তুলে ধরেছি, তবে অতিরিক্ত খাবার গাছে কোনো অবস্থাতে দেওয়া ঠিক না বন্ধুরা, হিতে বিপরীত হতে পারে। খাবার দেওয়ার আগে বন্ধুরা কিছু সিক্রেট আমরা যেগুলি আমরা মেনে চলবে, খাবার নয়, আমরা গাছের সব প্রুনিং করে দেব, আমরা গাছের মাথাগুলো হালকা হালকা করে কেটে দেব বন্ধুরা। তবেই দেখবেন ডাল কাটার সাথে সাথেই বন্ধুরা ছোটো ছোটো ডাল বেরোয়ার সাথে সাথে ফুল নিয়ে আসবে বন্ধুরা। দ্বিতীয়ত বন্ধুরা, আমরা গাছে খুব বুঝে জল দেব, অতিরিক্ত গাছে এই সময় কোনো অবস্থাতে জল দেওয়া যাবে না বন্ধুরা, এই জিনিসগুলি আমরা লক্ষ্য রাখবো। সাথে আমি যে খাবারগুলি গাছে আমি এখন তুলে ধরেছি, আমরা এই খাবারগুলি গাছে দেব ফুল না আসা পর্যন্ত। বন্ধুরা, তাহলে চলুন আমরা গাছে কি কি খাবার দিচ্ছি তিনটি পদ্ধতিতে, সরাসরি কীভাবে খাবার দিচ্ছি, দ্বিতীয়ত আমরা গাছে কী তরল খাবার দিচ্ছি এবং কী গাছে স্প্রে করে দিচ্ছি, এগুলি দিলে বন্ধুরা গাছে ফুল আসবে, পাশাপাশি বন্ধুরা গাছে ফুল ফল ঝরার সমস্যাও সমাধান হবে বন্ধুরা, এক দিলে দুই পাখি কাজ হয়ে যাবে বন্ধুরা। তাহলে চলুন আমি গাছে কী খাবার দিচ্ছি দেখে নেওয়া যাক। আমি যে সিক্রেটটি ব্যবহার করে গাছে প্রচুর পরিমাণে ফল ফলিয়ে থাকি, বিশেষ করে লেবু গাছে, সমস্ত প্রকার লেবু গাছে বন্ধুরা, আমি এ সময় কিন্তু বন্ধুরা আমরা নাইট্রোজেন জাতীয় রাসায়নিক, বিশেষ করে রাসায়নিক নাইট্রোজেন জাতীয় খাবার গাছে একেবারেই দেওয়া যাবে না বন্ধুরা। আমরা তাহলে আমরা কী কী দেব এই সিক্রেটটি আপনাদের সামনে আমি তুলে দেবো বন্ধুরা, আমরা কী কীভাবে পরিচর্যা করি। বন্ধুরা, আমি তিনটি পদ্ধতিতে বন্ধুরা আমি পরিচর্যা করি। এক নম্বর হচ্ছে আমরা বন্ধুরা সরাসরি গাছে খাবারটা দিয়ে থাকি, আবার হচ্ছে বন্ধুরা আমরা তরল করে আমরা লিকুইড জাতীয় খাবার দিয়ে থাকি, তিন নম্বর হচ্ছে বন্ধুরা আমরা গাছে স্প্রে করে আমি খাবার দিয়ে থাকি। বন্ধুরা, আমি তিনটি পদ্ধতি কিন্তু ব্যবহার করি বন্ধুরা। আমি কী কী দিয়ে আমি গাছে এই তিনটি পদ্ধতি ব্যবহার করি তাহলে আপনাদের সামনে আমি আজ তুলে ধরছি বন্ধুরা। বন্ধুরা, প্রথমে আপনাদের বলে দিই, আবারও বলে দিচ্ছি, আপনারা এই সময় কোনো অবস্থাতে বন্ধুরা এই সময় আমরা কোনো অবস্থাতে রাসায়নিক জাতীয় খাবারের মধ্যে আমরা নাইট্রোজেন জাতীয় খাবার কোনো অবস্থাতে গাছে দেব না বন্ধুরা। যদি আমরা এই সময় নাইট্রোজেন জাতীয় খাবার দিই তাহলে বন্ধুরা হিতে বিপরীত হয়ে যাবে, গাছে নতুন পাতা বেরোয় শুরু হবে কিন্তু ফুল আসবে না বন্ধুরা। আমরা এই সময় শুধু পটাশিয়াম এবং
ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম সমস্ত প্রকার খাবার দেব এবং বিভিন্ন রকমের অনুখাদ্য দেব আমরা, কিন্তু নাইট্রোজেন জাতীয় রাসায়নিক, বিশেষ করে রাসায়নিক খাবারটা একেবারেই আমরা গাছে দেব না বন্ধুরা। দেখুন তাহলে আমি কিভাবে খাবার দিচ্ছি, দেখুন বন্ধুরা আমি নিয়েছি কী কী নিয়েছি বন্ধুরা, আমি রাসায়নিক সার তিনটি নিয়েছি বন্ধুরা, সাথে আমরা সরাসরি গাছে দিয়ে দেবো এই তিনটি রাসায়নিক সার, এসওপি বা পটাশ সার বন্ধুরা, আর নিয়েছি এনপিকে 10-26-26, দেখতে পাচ্ছেন এনপিকে 10-26-26, আর আমরা দিয়ে দেবো বন্ধুরা আমরা ম্যাগনেশিয়াম সালফেট। আমরা কেন এই সময় ম্যাগনেশিয়াম সালফেটটা দেবো বন্ধুরা, ম্যাগনেশিয়াম সালফেট কিন্তু গাছের পাতা সবুজ, গাঢ় সবুজ করতে সাহায্য করে, গাছের খাবার যোগান দিতে, গাছের খাবার যোগান দিতে সাহায্য করে থাকে। তাছাড়া বন্ধুরা গাছে আমাদের যদি কোনো গাছের কোনো অসুস্থ বা ফিল হয় গাছের, বা গাছ ঠিকমতো খাবার গ্রহণ করতে পারছে না, আমরা গাছে দিলে কিন্তু গাছের এই অসুবিধাগুলি দূর হয় বন্ধুরা। তাছাড়াও বন্ধুরা বিভিন্ন ম্যাক্রোনিউট্রিয়েন্টও এই ম্যাগনেশিয়াম সালফেটের মধ্যে থাকে বন্ধুরা। তাহলে আমরা দেখে নিই আমরা কীভাবে দেবো বন্ধুরা। আমরা সরাসরি আমি এভাবে 10 দিন অন্তর অন্তর আমরা গাছে দিয়ে থাকি। দেখুন তার থেকে নিয়েছি হাফ চামচ নিয়েছি পটাশিয়াম দেবো বন্ধুরা আমরা 1/2 চামচ, ম্যাগনেশিয়াম সালফেট দেবো আমরা 1/2 চামচ বন্ধুরা, সেম পরিমাণে আমরা তিনটা গাছে আমরা সেম পরিমাণে দিয়ে দেবো, যাতে তিনটা মিলিয়ে বন্ধুরা আমরা যাতে 1 চামচ হয় সেই পরিমাণে আমরা দেবো বন্ধুরা। আমরা প্রত্যেকটা গাছে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই প্রথম পদ্ধতি গেল আমরা সরাসরি কীভাবে খাবার দিই। আমি এই খাবারটা আমি বন্ধুরা 10 দিন অন্তর অন্তর নভেম্বর মাসের 15 থেকে আমি শুরু করছি বন্ধুরা, এখনও দিয়ে যাচ্ছি। আমার গাছে দেখতে পেলেন আপনারা কীভাবে ফুল আসা শুরু হয়েছে বা লেবু ধরে আছে, আপনারা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। দ্বিতীয় পদ্ধতি বন্ধুরা, আমরা কি ম্যাজিক তরল খাবার আমি গাছে দিয়ে থাকি, কি পদ্ধতিতে আমি গাছে ফুল আসার জন্য এই তরল খাবারটা আমরা দিয়ে থাকি বন্ধুরা, তাহলে চলুন দেখুন। 5 লিটার জল নিয়েছি আমি, 5 লিটার জল নিয়েছি বন্ধুরা। আমরা সরষের কলটা কোন রেশিওতে মিশিয়ে থাকি আমি প্রত্যেক ভিডিওতে আপনাদের আমি বলে থাকি, আজকে আর দীর্ঘায়িত করছি না বন্ধুরা। দেখুন তার থেকে আমরা অর্ধেক, আমার ডিবিটা 1 লিটারের ডিবি, আমরা অর্ধেক নিলাম বন্ধুরা, 1/500 জল নিয়ে আমি 5 লিটার জলের সাথে মিশিয়ে দিলাম, একদম পাতলা করে আমরা গাছে দেবো বন্ধুরা। তারপর বন্ধুরা দেখুন কলার খোসা, বন্ধুরা দেখুন কলার খোসা নিয়েছি। কলার খোসা বন্ধুরা গাছে ফুল আনতে খুব সাহায্য করে থাকে বন্ধুরা, গাছে ফুল আনতে প্রচুর সাহায্য করে থাকে। আমরা কলার খোসা গাছের গোড়ায় দিলে কিন্তু গাছে গাছ ভর্তি ফুল আসবে বন্ধুরা। তার থেকে বন্ধুরা আমরা 100 গ্রাম নিয়ে নেব বন্ধুরা, দেখুন আমরা দিয়ে দিচ্ছি। এভাবে দেওয়ার পর বন্ধুরা আমরা এই খাবার, তরল খাবারটাকে আরও শক্তিশালী করার জন্য বন্ধুরা আমরা কী কী দিয়ে দেবো বন্ধুরা, 5 লিটার জল নিয়ে আমরা প্রত্যেক লিটার জলের সাথে মাটিতে দেবো বন্ধুরা, প্রতি লিটার জলের সাথে 5 গ্রাম রেশিও মিলাবো বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমি 5 লিটার জলের সাথে আমরা 25 গ্রাম দিয়ে দেবো বন্ধুরা, আমি অনুমান করে দিয়ে দিচ্ছি, আপনারা মেপেও দিতে পারেন। আমি ম্যাগনেশিয়াম সালফেট দিয়ে দিচ্ছি বন্ধুরা 25 গ্রাম, আমি পটাশ সার দিয়ে দিচ্ছি বন্ধুরা 25 গ্রাম, অনুমান করে আমি দিয়ে দিলাম, দেখতে পেলেন। ভালো করে আমরা নেড়ে নেব বন্ধুরা। আমরা সরাসরি খাবারটা দেওয়ার পর আমরা 1 সপ্তাহ পর আমরা জৈব তরল খাবারটা দেবো। আপনারা দেখানোর জন্য আমি একবারে দিয়ে দিলাম বন্ধুরা, আপনারা 1 সপ্তাহ পর রেশিও মেনটেন করে আপনারা জৈব খাবার দেবেন। তরল খাবারটা আমরা সরাসরি রাসায়নিক খাবারটা গাছে দেওয়ার পর 1 সপ্তাহ পরে আমরা গাছে জৈব তরল খাবারটা দেবো, আবার সেম রুটিন করে আবার পরের সপ্তাহে আবার এভাবে আমরা দিয়ে যাব, প্রত্যেক সপ্তাহে একবার আমরা দিয়ে যাব। দেখতে পেলেন কীভাবে মিশিয়ে নিলাম আমরা প্রত্যেকটা গাছে দিয়ে দেবো বন্ধুরা। আপনারা দেখতে পেলেন আমি গাছের গোড়ায় সরাসরি কীভাবে খাবার দিলাম এবং গাছে কী জৈব তরল খাবার বা রাসায়নিক তরল খাবার মিশিয়ে আমি একটা শক্তিশালী তরল খাবার তৈরি করে গাছে দিলাম।
এবার আমরা গাছে কি স্প্রে করব ডিসেম্বরের শেষ সপ্তাহে বন্ধুরা আপনারা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাহলে দেখুন বন্ধুরা ভিডিওটি আমি কিভাবে গাছে স্প্রে করে দিই যাতে গাছে এক সপ্তাহের মধ্যে ফুল চলে আসতে বাধ্য হয়। বন্ধুরা দেখুন, বন্ধুরা দেখুন আমরা নিয়েছি মিরাকোলান নিয়েছি, আমরা মিরাকোলান দিয়ে দেবো প্রতি লিটার জলে আমরা 1.5 ml করে আমরা গাছে দিয়ে দেবো। বন্ধুরা প্রতি লিটার জলে আমরা 1.5 ml করে গাছে দিয়ে দেব। তারপর বন্ধুরা দেখুন আমরা দিয়ে দেব আমরা 10 26 26 প্রতি লিটার জলে 2 গ্রাম করে আমরা মিশিয়ে দেব। বন্ধুরা দেখুন কতটুকু নিয়েছি। তারপর বন্ধুরা আমরা দিয়ে দেব পটাশ সার প্রতি লিটার জলে 2 গ্রাম করে দিয়ে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন কীভাবে আমরা শক্তিশালী গাছে ফুল আসার জন্য আমরা তৈরি করছি। তারপর বন্ধুরা আমরা একটা ওষুধ মিরাজ 550 আমরা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এই সময় এই ওষুধটা গাছে বন্ধুরা সবচেয়ে বেশি ভালো কাজ করে আমি দিয়ে দিচ্ছি। দেখুন প্রতি লিটার জলে 2 ml করে দিয়ে দেবেন। বন্ধুরা আমি মেপে নিচ্ছি না, আমি সবসময় যেই যার কারণে আমার একটা অনুমান হয়ে গেছে কতটুকু দিলে হয়। দেখুন আমরা এভাবে ভালো করে স্প্রে করে আমরা গাছে দিয়ে দেবো। বন্ধুরা পোকামাকড় গাছ থেকে এ সময় যদি গাছে কোনো পোকামাকড় আক্রমণ হয় বন্ধুরা তাহলে কিন্তু ফুল নষ্ট হয়ে যাবে এবং ফুল ঠিকমতো আসবে না। পাতাগুলো যদি বিভিন্ন পোকা খেয়ে ফেলে তারপরে বন্ধুরা গাছে ফুল আসতে যাবে না। সঠিক সময় সঠিক পরিচর্যা করব, আমি কোন সময় কোন পরিচর্যাটা করছি আমি সময় সময় কিন্তু বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও দিয়ে যাই। আপনারা দেখতে পেলেন আমি কিভাবে 3টি পদ্ধতিতে আমি গাছে খাবার দিলাম গাছে ফুল আসার জন্য। আপনারা এইভাবে গাছে ব্যবহার করে দেখুন, এক সপ্তাহের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। বন্ধুরা এ ধরনের ভিডিও আমি সবসময় চ্যানেলে দিয়ে থাকি, জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটি আমার গাছপ্রেমী ভাইয়েরা আরও বেশি করে জানতে পারে। বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে। নমস্কার, সবাই ভালো থাকবেন বন্ধুরা।